আসসালামু আলাইকুম। আমি আজকে এখানে ভয়েসের চারটি রুলস লিখে রাখছি, খুব সহজ। আমি সুন্দর করে পড়ে দেবো এবং বুঝিয়ে দেবো যে আসলে এই চারটি রুলস দিয়ে ভয়েস হয় কিনা, এবং নিচে কয়েকটি প্র্যাকটিস করাবো। ভয়েসের চারটি প্রাথমিক রুলস, চারটি প্রাথমিক রুলস দিয়ে আমি অনেকগুলো ভয়েস করব। প্রায় ইনশাল্লাহ 90-95% ভয়েস এই চারটি রুলস দিয়ে হবে। কিছু আছে ব্যতিক্রম, যেগুলো বোর্ড কোশ্চেনে আসবে না, কিন্তু ভার্সিটি বা চাকরি গুলিতে আসবে। সেগুলো আমরা এই চারটা রুলস দিয়ে বোর্ড কোশ্চেনটা প্রয়োগ করবো ইনশাল্লাহ। দেখা যাক সে চারটে রুলস কি, আমি ভালো করে পড়ি লিখে রাখবো। এক নম্বর রুলস হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট অথবা অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, এক নম্বর রুলস। দ্বিতীয় রুলস হচ্ছে যে মূল ভার্ব দেখে যেই সেন্টেন্সকে আমরা প্যাসিভ করবো, যে ভার্বকে আমরা প্যাসিভ করবো, সেই সেন্টেন্সের মূল ভার্ব দেখে বিভাগ নিতে হবে। বিভাগ ছাড়া কখনো প্যাসিভ হবে না, বিভাগ ছাড়া কখনো প্যাসিভ হবে না। তাহলে বিভাগ গুলো কি কি? বিভাগ আটটি। এক, এটা কি বলা হয়? বেস ফর্ম, বেস ফর্ম বলা হয়। বি, এম, ইজ, আর, এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। অস, ওয়্যার, এটাকে বলা হয় পাস্ট ফর্ম। তারপরে বিন, বিন ভার্বের তিন নম্বর ফর্ম, ভিথির, এটাকে বলা হয়। বি ভার্বের বিভিন্ন ফর্ম, এটা বেস ফর্ম, অ্যাভিজার প্রেজেন্ট ফর্ম, অজার পাস্ট ফর্ম, বিন তিন নম্বর ফর্ম মানে ভার্ব থ্রি পার্টিসিপল ফর্ম, বিন আইএনজি ফর্ম, ওকে পার্টিসিপল ফর্ম। এই আটটি বিভাগ দেখে আমাদের প্যাসিভ করতে হবে, অর্থাৎ বিভাগ ছাড়া কখনো প্যাসিভ হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। প্রতিটা সেন্টেন্সে যখন আমরা প্যাসিভ করতে যাবো, তখন এই বিভাগ লাগটা লাগবেই আমাদের। আমি এখানে লিখে রাখলাম, প্র্যাকটিস করাবো। তিন নম্বর হচ্ছে যে মূল ভাব সর্বদা বৃদ্ধি হয়, মানে প্যাসিভ করতে গেলে আমাদের মূল ভাবটা ভাব থ্রি সবসময় করতে হবে, পাঁচ পার্টিসিপেট করতে হবে। প্যাসিভ মানে ভাবকে পাঁচ পার্টিসিপেট হওয়া মূল ভাবে। চার নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট, যে সাবজেক্টকে অবজেক্ট করব তার পূর্বে একটি প্রিপজিশন দেব। এই চারটা রুলস হচ্ছে প্রাথমিক রুলস ভয়েসে। সো আমরা এখন উদাহরণ দেব, চারটে রুলস আমি লিখে রাখছি, আমি উদাহরণ দিলাম, আমি ইংলিশে উদাহরণ দেবো, তারপর উপরে গেলে উপরে দেবো। এখন আমরা দেখব রুলস, দেখি আমরা কয়েকটা উদাহরণ দিই ভয়েস কীভাবে করতে হয়। ধরুন আমি দেখলাম গো, গো একটা অ্যাক্টিভ ভার্ব, এই গোকে আমরা কীভাবে প্যাসিভ করব লিখব না, তাহলে আমরা কি বলছি যে মূল ভাব দেখে বিভাগ নিতে হবে, প্যাসিভ করতে হবে। তাহলে মূল ভাব কোন ফর্মে আছে সেটা দেখতে হবে, মূল ভাবের প্রেজেন্ট ফর্মে আছে, মূল ভাবের প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে আমরা কি নিতে পারি, এম ইজ আর আর লিখতে পারি, এম গান অথবা ইজ গান অথবা আর গান, এ হলো প্যাসিভ। গো ভাব প্যাসিভ তিনটা, প্রেজেন্ট ফর্ম দিতে হয়। এখন আমি যদি এটা করি যে ওয়েন্ট, ওয়েন্টের পাস্ট, ওয়েন্টের প্যাসিভ কি, ওয়েন্টের প্যাসিভ কি, এটা তো অ্যাক্টিভ সেন্টেন্স, ওয়েন্টের প্যাসিভ কি হবে? তাহলে এটা কোন ফর্ম, মূল ভার্ব কোন ফর্মে আছে? দুই নম্বর ফর্ম, ভার্বের দুই নম্বর ফর্ম। তাহলে পাস্ট ফর্মে আছে, পাস্ট ফর্ম। তাহলে বিভার পাস্ট ফর্ম নিতে হবে, আমরা এখানে বিভার নেব, অস নিলাম, নিয়ে এবার এই গো ভার্বের তিন নম্বর ফর্ম, ওয়েন্ট ভার্বের তিন নম্বর ফর্ম গান, অল গান। আবার করা যাবে এভাবে, ওয়ার গান দুইভাবে করা যাবে, করবো প্যাসিভ হয়ে গেল, এটা অ্যাক্টিভ এটা প্যাসিভ। এবার আমরা এখানে লিখবো রিড, রিডস মানে পড়া অথবা রিড, এটা কোন ফর্মে আছে, এটা বলা যায় প্রেজেন্ট ফর্মে। ধরে নিলাম প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এটাকে কীভাবে প্যাসিভ করবো আমরা? তাহলে প্রেজেন্ট ফর্ম যেহেতু আছে, তাহলে আমরা অ্যাম নিতে পারি, ইজ নিতে পারি, অজ নিতে পারি, তাহলে আমরা ইজ রিড দেবো, অ্যাম রিড দেবো, দিলাম হতে পারে, ইজ রিড দেবো, দিলাম প্যাসিভ হয়ে যাচ্ছে, আর রিড প্যাসিভ হয়ে যাচ্ছে, এগুলো সব প্যাসিভ। আমরা এখন সেন্টেন্স দেখবো, সেন্টেন্স কীভাবে, অর্থাৎ একটি সেন্টেন্স কখন প্যাসিভ হয়, প্যাসিভ হয় হচ্ছে একটা ভাব, যে সেন্টেন্সকে আমরা যদি প্যাসিভ করতে হবে, সেই ভাবকে ধরে আমরা প্যাসিভ করবো। প্যাসিভ করার নিয়ম কি, যে মূল ভাব দেখে বিভাগ নিতে হবে এবং ভাবের তিন নম্বর ফর্ম, দিস ইজ দ্য রুলস অফ ভয়েস। আমরা এখানে উদাহরণ দেবো, সহজ একটা উদাহরণ কিভাবে করতে, রাশেদ রিস
দ্য হোলি কোরআন, তাহলে আমাদের মূল ভার দেখে বিভাব নিতে হয়, মূল ভার দেখে বিভাব নিতে হবে। তাহলে মূল ভার প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা বিভাব এখানে নেবো। আমরা ইজ নিতে পারি, আর নিতে পারি, আর নিতে পারি। আমরা এখানে ইজ দেব, কেন ইজ দেবো একটু পরে বলছি। ইজ রিড, শেষ, প্যাসিভ হয়ে গেল, এইটাই প্যাসিভ হয়ে গেল, শেষ, ভার্বটা প্যাসিভ হয়ে গেল। এখন আমরা কি করবো, সাবজেক্টকে, এই অবজেক্টকে আমরা কি করবো, সাবজেক্ট বানাবো। এক নম্বর রুলস, দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন ইজ রিড বাই রাশিদ, প্যাসিভ, একদম ইজি নিয়ম, ইজি রুলস, সহজ। আমি আরেকটা লিখবো, যদি বলা হয় যে আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এটাকে কিভাবে ব্যাচ করবো, প্যাসিভ করতে হবে। আমাদের মূল ভাব কোনটা, এটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে। সো বিভাগ প্রেজেন্ট ফর্ম নিতে হবে, তাহলে বিভাগ প্রেজেন্ট ফর্ম নিতে হবে। আমরা এখান থেকে অ্যাম নেবো, যেহেতু আই আছে এখানে, অ্যাম গান হয়ে গেল, প্যাসিভ। তাহলে কি হবে, আই হ্যাভ গান, আই অ্যাম গান টু স্কুল, শেষ। অর্থ যা আসা আসুক, আমরা গ্রামাটিক্যাল ভাবে শিখতেছি, আমরা গ্রামার ভাবে কীভাবে প্যাসিভ করতে হয় শিখলাম। তাহলে আমরা কীভাবে করলাম, এটা ভাব দেখলাম, মূল ভাব দেখলাম, মূল ভাব প্রেজেন্ট ফর্মে আছে, বিভাগ প্রেজেন্ট ফর্ম থেকে নিতে হবে, নিলাম বিভাগ প্রেজেন্ট ফর্ম থেকে, এই প্রেজেন্ট ফর্ম থেকে নিলাম অ্যাম, যেটা আসলে অ্যাম হয়, ই নিলাম না এখানে। আর দুই নম্বর, আমরা দুই নম্বর, তিন নম্বর রুলস দেখে রাখছিলাম যে ভার্বের সবসময় প্যাসিভ তিন নম্বর ফর্ম হয়, তার মানে তিন নম্বর ফর্ম বল, তারপরে যা আছে লিখে দিলাম। তারপর আর একটা চিন্তা করবো, আমরা এখানে I can speak English. তাহলে মূল ভার কোনটা, এটাকে কাছে বলতে মূল ভার কোনটা, আমাদের মূল ভার স্পিক মানে বল, এটা কোন ফর্ম আছে। আমরা জানি যে এটা মডাল অবজেক্ট, ক্যান মডাল অবজেক্ট, ক্যান মডাল অবজেক্ট ভার্বে পড়ে সব সময় ভার্বে বেস ফর্ম আসে, ভার্বে বেস ফর্ম, তার মানে বেস ফর্ম। এটাকে যদি প্যাসিভ করতে হয় তাহলে আমাদের বি ভার্ব দিতে হবে, বি বি ভার্ব থ্রি স্পোকেন, স্পোকেন প্যাসিভ হয়ে গেল। সো এখন আমরা কি করবো, দুই নম্বর কাজ হচ্ছে যে এখন এটাকে আমরা কিন্তু সাবজেক্ট করব ইংলিশ। এখন এই যে অ্যাক্টিভের যে অবজেক্ট ভাব সেটা কিন্তু সবসময় থেকে যাবে, তাহলে ক্যান দিয়ে করবেন, ইংলিশ ক্যান বি স্পোকেন বাই মি, প্যাসিভ হয়ে গেল, প্যাসিভ রুট কত সহজ। এবার আমি দেবো হচ্ছে আই অ্যাড রাইস, এটা তোমরা অবশ্যই করতে পারবো, আই অ্যাড রাইস এটা অবশ্যই করতে পারবো। মূল ভাব দেখে প্যাসিভ করতে হয়, মূল ভাব কোনটা, অ্যাড, কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে, তাহলে আমার অল লাগবে, অস, মূল ভাবের তিন নম্বর ফর্ম, ইটেন, শেষ, প্যাসিভ হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, রাইস অস ইটেন বাই মি, ওকে। এবার আমরা আরেকটা রুলস করবো, যে হি হ্যাজ কমপ্লিট কমপ্লিটেড হিজ ডিউটি, হিজ ডিউটি, হি হ্যাজ কমপ্লিটেড হিজ ডিউটি, তাহলে মূল ভার কোনটা এখানে। আমরা জানি যে হ্যাজের পরে, হ্যাজের পরে মানে ভার থিরি আসলে ভার থিরি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে ভার থিরি। এই যে এই মূল ভাবকে আমাদের কে প্যাসিভ করতে হবে, প্যাসিভ করবে কি দিয়ে, কি লাগবে, মূল ভাব দেখে বিভাব নিতে হবে। মূল ভাব কোন ফর্মে আছে, তিন নম্বর ফর্মে আছে, তাহলে আমাদের বি ভাব তিন নম্বর ফর্মে এখান থেকে নিতে হবে, বিন নিলাম, হয়ে গেল। এবার মূল ভাবের তিন নম্বর ফর্ম, তিন নম্বর ফর্ম আসি, আমার কমপ্লিটেড লিখে দেবো, কম শেষ, ভাবটা প্যাসিভ হয়ে গেল। এখন দ্বিতীয় কাজ হচ্ছে কি, এইটাকে সাবজেক্ট বানাবো, হিজ ডিউটি, এটা যে অক্সিলারি ভার্বটা অ্যাক্টিভে ছিল সেটা কিন্তু থেকে যাবে, হ্যাজ বিন কমপ্লিটেড বাই হিম, দিস ইজ দ্য ফাংশন। এবার আমি আরেকটা করব, এটা অক্সিলারি ভার্ব,
he will learn English. এটা কি ভাবে করব আমরা? মূল ভার কোনটা এখানে? Learn. কাছে করব। মূল ভার কোন ফর্মে আছে? এটা কি? এটা কি? এটা মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব ধরে আমরা জানি ভার্ব জিরো বসে মানে বেস ফর্ম বসে। তার মানে এটা বেস ফর্ম। এটাকে যদি প্যাসিভ করতে হয় তাহলে আমাদের বি ভার্ব বেস ফর্ম লাগবে। তার মানে এখান থেকে এটা নিব আমরা। বি লার্ন। লার্ন। দেখলাম? শেষ প্যাসিভ হয়ে গেল। আর অক্সিলারি ভার্বটা যে অ্যাক্টিভ ছিল সেটা প্যাসিভ থেকেই যাবে। ওই ভাবে। শেষ কাজ শেষ। আমরা ভার্বের কাজ করে ফেললাম। এখন আমরা কি করব? সাবজেক্টটাকে উল্টা পাল্টা করব। বাই দিয়ে করব। বাই হিম সরি ইংলিশ এই দিকে দেবো ওয়া দিস ইজ দা ইজি রুলস অফ ভয়েস হয়ে গেল আর একটা বলবো আমরা এবার কোন টেনশন করে না হ্যাঁ রাশে ইজ রিডিং সহজ ভাব দিলাম আমি এখানে রিডিং দিলাম রিডিং এ নিউ বুক এটা কি প্যাসিভ করবো আমরা এখন প্যাসিভ কীভাবে করতে হয় মূল ভাব দেখে প্যাসিভ করতে হয় মূল ভাব কোন ফর্মে আছে আইএনজি ফর্ম আছে আইএনজি ফর্ম আছে তাহলে বি ভাব আইএনজি ফর্ম থেকে নিতে হবে এই যে বিং তাহলে বিং রিড ভাবে প্যাসিভ শেষ এখন আমরা কি করবো এই যে অক্সিলারি ভার্ব অ্যাক্টিভ ছিল প্যাসিভ থেকে যাবে ইজ শেষ ভার্বের কাহিনী শেষ আমরা জানি কি যে সেন্টেন্সের প্যাসিভ হয় না প্যাসিভ হয় ভার্বের ভার্বের প্যাসিভ হয়ে গেল সো আমরা এখন কি করব সাবজেক্টকে উল্টা পাল্টা করব সাবজেক্ট হবে উল্টো এ নিউ বুক ইজ বিং রিড বাই ওকে একদম সহজ রুলস এবার আমরা কন্টিনিউয়াস টেন্সে করেছি পাস্ট টেন্সে করেছি পাস্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করেছি এবার আমরা একটা প্রেজেন্ট টেন্সে করব দেখি কি ভাবে হয় রাশেদ ডাজ হিজ ডিউটি সিনসিয়ার আমাদের মূল ভার কোন ফর্মে আছে এখানে মূল ভার কোন ফর্মে আছে আমরা বলবো হচ্ছে মূল ভার হচ্ছে বেস সরি প্রেজেন্ট ফর্মে আছে মূল ভার প্রেজেন্ট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সো প্রেজেন্ট ফর্মে আছে এই ভারটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে বি ভাব নিতে হবে আমাদের এই যে প্রেজেন্ট ফর্ম থেকে নিতে হবে এখানে আমার ইজ নেব নিলাম কারণ মূল ভাব প্রেজেন্ট ফর্মে আছে সেজন্য আমরা প্রেজেন্ট ফর্ম থেকে বিভাব নিলাম নিয়ে এখন আমরা ভাব মূল ভাবের তিন নম্বর ফর্ম করব তাহলে প্যাসিভ হয়ে যাবে ডা ওকে শেষ কোনো কাজ নেই আর কোনো কাজ নেই এখন আমরা দ্বিতীয়টা কি করবো ইজ ডিউটিটা এখানে নিয়ে নেবো শেষ ইজ ডিউটি ইজ ডান বাই রাশিদ এখন আমরা অ্যাডভার্ব কোথায় কোথায় লিখতে পারি অ্যাডভার্ব কোথায় লিখতে পারি অ্যাডভার্ব লিখতে পারি আমরা হচ্ছে আমরা জানি যে বাক্যে অ্যাডভার্ব পাঁচ জায়গায় বসে মূলত চার জায়গায় বসে অনেক বইতে পাঁচ জায়গায় লেখা আছে দীর্ঘ মাঝখানে বসতে পারবে ভারতের শেষে বসতে পারবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে লিখতে পারি সিনসিয়ারলি ভাবে শেষে লিখবো আমরা সিনসিয়ারলি His duty is done sincerely by Rohim, by Rashid. তাহলে কিভাবে লিখবো? His duty is done sincerely by Rashid. তাহলে আমরা জানি যে ভারতের শেষে অর্থাৎ ভারতের বাকি শেষে দেখো আমি বলি শুনি একবার কোথায় বসে একবার বসে পাঁচ জায়গায় প্রথমে বাক্যের শুরুতে দ্বিতীয় নম্বর বাক্য শেষে তৃতীয় নম্বর হচ্ছে বাক্যের সরি সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে এবং চার নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসে এবং অ্যাডভার্বের পূর্ব সরি অ্যাডজেক্টিভের পূর্ব বসে যেমন ভেরিটা কি অ্যাডভার্ব গুডটা কি এখানে অ্যাডভার্বটা কিন্তু অ্যাডজেক্টিভ পূর্ব বসেছে তার মানে পাঁচ জায়গায় বসে
আমি আলাদা করবো সেন্টেন্স। সবগুলোই দেওয়া আছে, আমি এখানে লিখবো যে উই স সাম বার্স, শেষ। তাহলে আমাদের মূল ভার কোনটা? সাবজেক্ট ভার অবজেক্ট, মূল ভার হচ্ছে এইটা। কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে। বিভাগ পাস্ট ফর্ম থেকে নিতে হবে, বিভাগ পাস্ট ফর্ম থেকে নেব অজ অথবা অ্যান, যেহেতু পাস্ট ফর্ম দুইটাই আছে। তাহলে আমরা কি করবো এখন? বিভাগ নিলাম এক নম্বর ক্যাশন, এখন এই ভার্বের তিন নম্বর ফর্ম সিন করব, হয়ে গেল, প্যাসিভ হয়ে গেল, প্যাসিভ হয়ে গেল। এখন আমরা কি করবো? এখন আমরা সাবজেক্টকে অবজেক্টকে স্থান পরিবর্তন করে দেবো, সাম পাস। এখানে একটা জিনিস আছে, সেটা লক্ষ্য রাখতে হবে, সাম পাস প্লুরাল, প্লুরাল সাবজেক্ট, ভার্ব প্লুরাল হবে। আমরা জানি যে ভার্বের শেষে এস থাকে, যে ভার্বের সাথে এস থাকে সেটা সিঙ্গুলার ভার্ব, তার মানে এটা সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার ভার্ব। অজ আছে, অজের শেষে এস আছে, এটা সিঙ্গুলার ভার্ব। সো এখানে সাবজেক্ট প্লুরাল কিন্তু সিঙ্গুলার ভার্ব এটা হবে না, তার মানে কি ওয়্যার সিন বাই আস কমপ্লিটলি। অবশ্যই আমি জানি, আমি আশা করতে পারি যে সম্পূর্ণ বুঝতে পেরেছ। তো এভাবে ভয়েস করলে ইনশাল্লাহ আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আমি ছামারি বলছি, ভয়েসের চারটি রুলস আমি লিখে খেয়েছিলাম, সেই চারটি রুলস তোমরা অবশ্যই পড়বা। এবং কি বললাম যে একটা সেন্টেন্স যখন প্যাসিভ করবো তার মূল ভাব দেখবো, মূল ভাবটা কি, মূল ভাব কোন ফর্ম আছে সেই ফর্মটা লিখতে হবে, মূল ভাব যে ফর্মে থাকবে বিভাব সেই ফর্মটাই নিতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে মূল ভাবকে তিন নম্বর ফর্ম করতে হবে, দেন ভাবটা পুরো ভাবটা একটি থেকে প্যাসিভ হয়ে গেল। সো আর দ্বিতীয় কাজ হচ্ছে কি, সাবজেক্ট এবং অবজেক্ট উল্টা পাল্টা করতে হবে। এটা প্রাথমিক রুলস, আমার মনে হয় যে এই প্রাথমিক রুলসগুলো পড়লে ইনশাল্লাহ অনেকটাই সহজ হবে। আমি মনে করি যে 90-95% সিনারিগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। এভাবে ট্রাই করে ইনশাল্লাহ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।